নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে, শুটকি মাছ দিয়ে বানাবো। তো বন্ধুরা, সবাই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখন রেসিপিটি বানাবো। শুটকি মাছ, পিঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সরিষার তেল, হলুদ গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নেব কুচি কুচি করে। এখন আমি শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, মাথাগুলো ছাড়িয়ে নেব। এখন আমি পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সামান্য আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াটায় আমি জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে আমি হালকা করে জলে সিদ্ধ করে নেব। সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা করে আমি নেড়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। তিন মিনিট হয়ে গেছে, আমি এখন চাপাটা তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াটায় আমি আবারও জল দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকি মাছগুলোকে সিদ্ধ করে নিব জলে। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা তুলে নিচ্ছি। শুটকি মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি শুটকি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। শুটকি মাছের কাঁটাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটা, আদা বাটাটা তেলে দিয়ে দিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। সাথে ভালো করে নাড়িয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
1 চামচ লবণ 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য ভালোভাবে নাড়িয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সিদ্ধ করে রাখা শুটকি মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নাড়িয়ে নেব সিদ্ধ করে রাখা পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব আদাটাকে আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি শুটকি মাছটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি